ঈদের নামাজে ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক, ঈদের নামাজের পূর্বে কোনো আজান একামত দিতে হয় না। কাতার সোজা করে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে নামাজ শুরু করে দেবেন। প্রথম রাকাতে সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। এইভাবে অতিরিক্ত 6 তাকবীর দিয়ে নামাজ শেষ করে ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ঈদুল ফিতরের দুরাকাত নামাজ অথবা ঈদুল আজহার দুরাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথেও পড়া যায়, আবার অতিরিক্ত 11 কিংবা 12 তাকবীরেও পড়া যায়। উভয়টাই সহিহ হাদিস থেকে সাব্যস্ত হয়। অতএব আমরা এ নিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে, আমরা যেহেতু উপমহাদেশে হানাফি মাজহাব অনুযায়ী 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে আসতেছি, আমরা এই 6 তাকবীরে ঈদের নামাজ পড়তে পারি, অর্থাৎ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করতে পারি, এটা সহিহ হাদিস থেকে সাব্যস্ত হয়। তো এই অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ কিভাবে পড়ব সেটাই এখন আপনাদের সামনে দেখিয়ে দেব। নিজে ইমাম হয়ে যখন সামনে আদায় করব তখন কিভাবে আদায় করব, বা ঈদের নামাজ আদায় করার পদ্ধতিটা কি সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে কিবলামুখী হয়ে নিয়ত করতে হবে। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে অন্তরে সংকল্প করতে হবে, আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ পড়ব বা ইমাম হিসেবে পড়াবো। এতটুকু কথা নিজের মতো করে অন্তরে সংকল্প করলে সেটা নিয়ত হিসেবে যথেষ্ট হবে, মুখে কোনো কিছু উচ্চারণ করতে হবে না। তো এভাবে নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতে হবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। এই হলো অতিরিক্ত প্রথম রাকাতে 3টা তাকবীর। তো অতিরিক্ত 3টা তাকবীরের পরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ্দাল্লিন আমিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ করবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পাঠ করবেন, অথবা কোরআনুল কারীম থেকে যে কোনো 3টা আয়াত বা অতিরিক্ত আয়াত আপনি পাঠ করতে পারেন। তো এরকম সূরা মিলানোর পরে আপনি রুকুতে চলে যাবেন। সূরা শেষ হওয়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। রুকুর তাসবিহ পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, এগুলো পাঠ করতে পারেন। এরপরে আপনি প্রথম সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। এরপরে দুই সেজদার মাঝখানে রব্বি ফিরলি অথবা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি পাঠ করতে পারেন, পাঠ না করলেও সমস্যা নেই। এরপরে দুই সেজদা করবেন, অর্থাৎ দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদা থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়িয়ে হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, ওয়ালাদ্দাল্লিন আমিন পর্যন্ত শেষ করে আপনি বিসমিল্লাহ পাঠ করে আবার যে কোনো একটা সূরা পাঠ করবেন। তো সূরা শেষ করার পরে রুকুতে যাওয়ার পূর্বেই অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এই হলো অতিরিক্ত 3টা তাকবীর। এবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে, এটা হলো চতুর্থ তাকবীর। তো এইভাবে অতিরিক্ত 3টা তাকবীর হয়ে গেলে, বাস অতিরিক্ত 6টা তাকবীর হয়ে গেল দুই রাকাতে। এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সেজদা করবেন। দুই সেজদা করার পরে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসে প্রথমে তাশাহুদ আত-তাহিয়াত, এরপরে দুরুদ ইব্রাহিম, এরপরে দোয়া মাসুরা পাঠ করে দুদিকে সালাম ফেরাবেন। যে ব্যক্তি খুতবা মুখস্থ দিতে পারে অথবা দেখে দেখে পড়তে পারে তাকে ইমাম হিসেবে নিযুক্ত করবেন। আপনি যদি নিজে খুতবা দেখে পড়তে পারেন অথবা মুখস্থ পাঠ করতে পারে, তাহলে দুরাকাত নামাজ শেষ করার পরে আপনি সকলের সামনে দাঁড়িয়ে খুতবা পাঠ করবেন। এ হয়ে গেল ঈদের নামাজ। এরপরে যদি আপনাদের মনে চায় মুনাজাত করবেন, করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। শেষ করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, তাহলে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে নামাজের পূর্বে তো আজান ইকামত দিতে হয়, ঈদের নামাজে কি দিতে হবে কিনা। ঈদের নামাজে ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক, ঈদের নামাজের পূর্বে কোনো আজান একামত দিতে হয় না। কাতার সোজা করে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন। প্রথম রাকাতে সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন।
এইভাবে অতিরিক্ত ছয় তাকবীর দিয়ে নামাজ শেষ করে ফেলবেন। সাথে সাথে আরেকটা কথা বলছি, তা হলো আপনারা যারা ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখলেন এবং বুঝলেন, অন্যদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা দূরে আছে অনলাইনের মাধ্যমে ফেসবুকে, মেসেঞ্জারে বা ইমুতে, হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্ক শেয়ার করে দেবেন, তারাও যেন খুবই সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারে আসলে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়। এটা আপনারা যেভাবে বুঝলেন তারাও যেন বুঝতে পারে, সেটা বোঝানোর জন্য আপনারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন।